হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বানাবো বেঙ্গলি স্টাইলে কুমড়ো আলুর তরকারি। চলুন দেখে নিই তার জন্য কী কী উপকরণ লাগবে। আমি এখানে একটা মাঝারি সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি বড় বড় করে। চারটে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, 100 গ্রাম কুমড়ো নিয়েছি, কুমড়োটাকেও ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম বড় বড় করে কেটেছি। 50 গ্রাম ছোলা নিয়েছি, 1/4 টিস্পুন পাঁচফোড়ন, আন্দাজ মতো নুন, 1/4 টিস্পুন চিনি, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 2টো চেরা শুকনো লঙ্কা নিয়েছি। কড়াইটা গরম হলে আমি এতে 1 টেবিল স্পুন মতো সাদা তেল দেব। আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। এবার তেলটা গরম হলে আমি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। উপকরণের সব কোয়ান্টিটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা প্লিজ আমার ভিডিওতে ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করে নেবেন। এবার ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বের হলে আমি আলুর টুকরোগুলোকে অ্যাড করব। আলুটাকে ভালো করে মিক্স করে একটু ভাজা ভাজা করব। 1 মিনিট মিক্স করার পর আমি কুমড়ো আর চেরা কাঁচা লঙ্কাটাও অ্যাড করলাম। এটাকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভাজা ভাজা করব, হালকা লালচে হওয়া পর্যন্ত। দেখুন এটা হালকা লালচে হয়ে গেছে। এবার এই স্টেজে আমি কাঁচা ছোলাটা অ্যাড করব। খুব ভালোভাবে এটাকেও মিক্স করব। নুন, মিষ্টি আর হলুদটা অ্যাড করব। এটাকেও খুব ভালোভাবে মিক্স করব। আমি আপনাদেরকে অল্প তেলে কিভাবে সুস্বাদু রান্না করবেন সেটাই দেখানোর চেষ্টা করছি। এবার এটাকেও ভালো করে মিক্স করব। 2 মিনিট ধরে লো হিটে এটাকে ভালো করে কষার পর আমি এবার এতে জল অ্যাড করব। সবজিকে কখনোই খুব বেশি লাল করে ভাজবেন না, তাহলে সবজির খাদ্যগুণটা নষ্ট হয়ে যায়। এবার এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। লো মিডিয়াম হিটে 10 থেকে 15 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে চেক করব। দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে এবং সবজিগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি হাতায় করে এগুলোকে একটু ভেঙে ভেঙে দেব। কুমড়ো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আপনাদের যদি আলুটা 15 মিনিটে সেদ্ধ না হয় তাহলে আরও 5 মিনিট এটাকে লো হিটে ঢাকা দিয়ে রাখবেন, দেখবেন সেদ্ধ হয়ে যাবে। এই স্টেজে অবশ্যই নুন মিষ্টিটা চেক করে নেবেন। আমি এবার এটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেল আলু কুমড়োর তরকারি। এটা রুটি, লুচি কিংবা পরোটার সাথে অসাধারণ লাগে খেতে। অল্প তেলে কীভাবে বাড়িতেই সুস্বাদু রান্না করবেন আমি আপনাদের সাথে সেগুলোই শেয়ার করছি। তাই যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে অনেক অনেক লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।